সুপ্রিয় স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। দেখো আমরা বাইনারি যোগটা আজকে আমরা সহজ পদ্ধতিতে করব এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তুমি এই ভিডিও থেকে বাইনারি যোগটা কিভাবে সহজ একটা টেকনিকের মাধ্যমে করা হয় সেই টেকনিকটা তুমি শিখে যাবে ঠিক আছে তো আমরা কী করবো যে এখানে যোগ করব দেখো একের সাথে শূন্য যোগ করলে কিন্তু এক হবে ঠিক আছে এরপর আমার আবার একের সাথে এক যোগ করলে দুই হবে তাহলে দুই হলে আমাদের বাইনারি বেসটা যেহেতু টু সে সেহেতু আমরা ওই দুই থেকে দুই বাদ দিব কেমন ওই যে এক একে হচ্ছে দুই আর এই দুই থেকে দুইটা বাদ যাবে ঠিক আছে কখন বাদ দিব আমরা যদি দুইয়ের সমান হয় অথবা দুইয়ের সাথে বড় হয় তখন আমরা বাদ দিব তাহলে বাদ দিলে আমাদের দুই থেকে দু গেলে হচ্ছে তোমার শূন্য আর এখানে দুই থেকে দু বাদ দিলে শূন্য শূন্যটা এখানে বসবে হাতে থাকবে এক কেন এক কারণ যতবার বিয়োগ করব তত হাতে আমরা দুইটা সিস্টেম আমরা মনে রাখবো এক্ষেত্রে সেটা হচ্ছে আমরা দুই থেকে যদি দুইয়ের সাইতে বড় হয় এখানে যোগ করে যদি দুইয়ের সাথে বড়ো হয় তাহলে আমরা বিয়োগ করব আর যতবার বিয়োগ করবো তত হাতে থাকবে যদি আমার যদি তিন হয় তাহলে তিন তোমার দুই থেকে যেহেতু বড়ো তাহলে তোমার বাদ যাবে বাদ দিলে তোমার দুই তিন থেকে দুই গেলে হচ্ছে তোমার এক এই একটা কিন্তু বসবে আর হাতে থাকবে এক কেন কারণ একবার বিয়ে করেছি তাই এখানেও হাতে এক থাকবে কারণ আমরা একবার বিয়োগ করেছি তবে এখানে বসার সময় শূন্য বসাইতে হবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তাহলে এখানে দেখো এই একের সাথে যোগ করলে হবে দুই তাহলে দুইটা যদি দুইয়ের সামর্থ্যের জন্য বিয়োগ করে কত আসছে শূন্য আসছে শূন্যটা এখানে বসছে হাতে আসছে কত এক কারণ এই একবার বিয়ে করেছি তাই হাতে আছে এক এই একটা তোমার এখানে এসে যোগ হবে এই একের সাথে ওই এখানে হাতের এক যোগ করলে হবে দুই আবার দুই থেকে দুই বাদ দিলে হবে শূন্য তোমার হাতে থাকবে এক যেহেতু আমরা এক বিয়ে করেছি একবার বিয়ে করেছি সেজন্য আমাদের হাতে আছে কত এক এই একই করতে হবে পরে এখানে এসে যোগ করতে হবে তাহলে একের সাথে এক যোগ করলে দুই হাতে এক আছে তাহলে হচ্ছে কত তিন তাহলে তিন থেকে দুই বাদ যাবে হ্যাঁ একবার বাদ যাবে একবার বাদ দিলে এক থাকবে এই একটা তোমার এখানে বসলাম তারপর আমার হাতে থাকবে এক ঠিক আছে কারণ একবার বিয়ে করেছি তাই আমার হাতে কত আছে এক এই এটা আমাকে কি করতে হবে আমাদের হাতে থাকবে কত এক কারণ এই একটা এক আছে কারণ আমরা একবার বিয়ে করেছি তাই আমাদের হাতে আছে এক এই একেটা কী করতে হবে এখানে এসে যোগ করতে হবে তাহলে একের সাথে যোগ করলে দুই তাহলে দুই দুই থেকে বাদ গেলে হচ্ছে শূন্য হাতে থাকবে এক যেহেতু একবার বিয়ে করেছি এই একটা এখানে এসে যোগ করলে হবে তোমার এক দুই হাতে আছে এক তাহলে তিন তিন থেকে দুই বাদ দিলে হবে এক ঠিক আছে নম্বর নতুন সিস্টেমে কিন্তু করছি এটা যে দুইয়ের সাথে বড় হলো বিয়োগ আবার দুইয়ের সমান হলেও বিয়োগ আর যতবার বিয়োগ করব তত হাতে থাকবে তাহলে এখানে বিয়োগ করে আমরা এক পেয়েছি এক এটা এখানে বসালাম আমাদের হাতে থাকবে এক কারণ আমরা একবার বিয়ে করেছি তাই এই একটা কী করতে হবে এখানে সে যোগ করতে হবে একই সাথে যোগ হলে দুই দুইয়ের সাথে হাতের একযোগুলো হবে তিন তাহলে তিন হলে আসবে এক আর তোমার যেহেতু একবার বিয়ে করেছি তাই হাতে এক আছে এক এটা তোমার এখানে বসে যাবে ঠিক আছে এইভাবে করে কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারি এবং এটা কিন্তু শর্টকাট একটা টেকনিক তোমাদেরকে দেখালাম এর সাইতেও আরও একটা শর্টকাট টেকনিক হচ্ছে যোগ করে যদি তোমার জোর আসে তাহলে তুমি জিরো বসাবে আর যোগ করে যদি বেজোর আসে তাহলে তুমি ওয়ান বসায় দিবা সরাসরি ঠিক আছে তো এইটা কীরকম এটা হচ্ছে এই দেখো একের সাথে শূন্য যোগ করে তোমার এক তাহলে একইটা তোমার বেজোর তাহলে বেজোর হলে আমরা কি বসাবো এক বসায় দিব ঠিক আছে আর তোমার একের সাথে এক যোগ হলে হতো দুই দুইটা হচ্ছে জোর জোর হলে কত বসবো শূন্য তাহলে শূন্য এবং হাতে এক থাকবে যেহেতু দুই এখানে হাতে এক ছিল শূন্য হাতে এক হাতে মানে দুই দুই যদি হয় জোর হলে হাতে এক দরতে হবে তাহলে হাতের একটা এখানে এক যেহেতু দুই দুই হলে শূন্য আমি বলেছিলাম জোর হলে শূন্য আর হাতে এক থাকবে তাহলে দুই তিন তিন হলে এতে ওয়ান ঠিক আছে এবং এরপর আবার হাতে এক থাকবে যেহেতু এখানে বড়ো তাহলে এটা দুই দুই হলে শূন্য ঠিক আছে অত জোর হলে শূন্য বসবে আর যদি বেজোর হয় তাহলে ওয়ান বসবে তা আমরা এখানে কিন্তু দুইটা টেকনিক তোমাদেরকে দেখিয়েছি দুইটা টেকনিকের মাধ্যমেই কিন্তু তুমি চাইলে বাইনারি যোগ বিয়োগগুলো খুব সহজে করতে পারো তো এই ধরনের অঙ্কগুলো তুমি বাসায় প্র্যাকটিস করো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার আমাদের সাথে যুক্ত থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে দূরে দেখার জন্য